দেখো এই পরে আছে দশের অঙ্কটা, এটা একটু বড় অঙ্ক, ওই জন্য আমি লিখলাম না, ঠিক আছে? দশের অঙ্কটা বিরাট বড়। একটি পানীয় জল তোমরা বই থেকে দেখে নেবে, যখন বিলটা দেখবে বই থেকে একটু অঙ্কটা দেখে নেবে, অঙ্কটাই বিরাট বড়, বিরাট বড় করে লিখে এনেছি। কতটা লেখার একটু জায়গা নাই, অঙ্কটা করতে সময় লাগবে। এটি পৌরসভা পানীয় জল সংরক্ষণের জন্য একটা জলাধার নির্মাণ করেছে, তাতে পাম্প যুক্ত আছে। পাম্পগুলো আলাদা আলাদাভাবে, একটা পাম্প রয়েছে 16 ঘন্টায়, একটা পাম্প বলা আছে 20 ঘন্টায়, আর একটা পাম্প 30 ঘন্টায় জলটা পূর্ণ করে, খালি চৌবাচ্চাটা পূর্ণ করে দেয়, খালি যে জলাধারটা সেটা পূর্ণ করতে পারে। একটা পাম্প 16 ঘন্টায় পূর্ণ করে দেয়, একটা পাম্প 20 ঘন্টায় পূর্ণ করে দেয়, আর একটা পাম্প 30 ঘন্টায় পূর্ণ করে দেয়। তার মানে বুঝতে পারছো কোন পাম্পের পাইপটা মোটা? নিশ্চয়ই এটা, যেটা কম সময় পূর্ণ করে দেয় সেটার পাইপ খুব মোটা, সে বেশি জল আসে তার দিয়ে, সেই পাম্প দিয়ে তার ক্ষমতাও বেশি। আর একটা 20 ঘন্টায় আর একটা 30 ঘন্টা লাগে। তো যাই হোক, এরকম আছে। এবার বলছে আজ সকাল 7টায় 3টে পাম্প একসঙ্গে চালু করে দেওয়া হয়েছে, 3টে পাম্প একসঙ্গে চালু করে দেওয়া হয়েছে সকাল 7টায়, 7 AM চালু করা হয়েছে। এখানে একটু কাজে লাগবে, একটা 16 ঘন্টায়, একটা 20 ঘন্টায়, আর একটা 30 ঘন্টায় পূর্ণ করতে পারে, এই বলা আছে। বলছে সকাল 7টায় যখন পাম্প 3টি একসঙ্গে চালু করা হয়, তখন জলাধারটা কিন্তু 1/3 অংশ অলরেডি পূর্ণ ছিল, এই 1/3 অংশ কিন্তু পূর্ণ ছিল, 1/3 অংশ পূর্ণ ছিল, অলরেডি 1/3 অংশে জল ছিল, বাকিটা তাহলে পূর্ণ করবে। এবার বলছে 1 ঘন্টা 36 মিনিট পর প্রথম পাম্পটা বন্ধ করে দেওয়া হয়েছে, এটা বন্ধ করে দেওয়া হয়েছে 1 ঘন্টা 36 মিনিট ধরে চলে যায়, 1 ঘন্টা 36 মিনিট ধরে চলেছে, তারপর বন্ধ করে দেওয়া হয়েছে। এটা এটা বলেছে প্রথমে 1 ঘন্টা 36 মিনিট পর প্রথম পাম্পটি ও আরও 2 ঘন্টা পর, আরও 2 ঘন্টা মানে ওটা তাহলে এর সঙ্গে 2 ঘন্টা যোগ করলে 3 ঘন্টা 36 মিনিট ধরে তৃতীয় পাম্পটা চলেছে, আর দ্বিতীয় পাম্প বরাবর চলছে। তাহলে বলছে জলাধারটা কখন সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল? দ্বিতীয় পাম্পটা যখন জলাধার, দ্বিতীয় পাম্পটি জলাধারটার কত অংশ জলপূর্ণ করেছিল, আর তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটার কত অংশ জলপূর্ণ হয়েছিল, এবং 3টে উত্তর চেয়েছে। একে তো বড় অঙ্ক, তার উপরে 3টে উত্তর চেয়েছে। দেখো প্রথমত ট্যাঙ্কটা মানে জলাধারটা ভর্তি ছিল 1/3 অংশ, তারপরে এই 3টে পাম্পকে একসঙ্গে চালু দেওয়া হয়েছে, একটা 16 ঘন্টা পূর্ণ করে, একটা 20 ঘন্টা, একটা 30 ঘন্টা। তাহলে আমরা এখানে লিখব প্রথম পাম্প এখন 1 ঘন্টা 36 মিনিট মানে এইবারে 1/36 এ 60 ঘন্টা করতে পারে, তার মানে 12 দিনে 60, 12 বাজে 12 দিনে 36, 12 বাজে 60, 5 একে 5 দিনে 8 এর 5 ঘন্টা হবে। আর এইটা হবে 3/36 এ 60 ঘন্টা, মানে হবে 12 দিনে 70, 12 বাজে 60, 5 দিনে 15 দিনে 18, 5 ঘন্টা, ঠিক আছে? এটা 6/3 = 18,
ঠিক আছে দেখো এক এক তিন অংশ জলপূর্ণ আগে থেকে ছিল দ্বিতীয় পানটা ও প্রথম পানটা ভর্তি করেছে এক এক অংশ দ্বিতীয় পানটা ভর্তি করেছে সরি তৃতীয় পানটা ভর্তি করেছে তিনের পঁচিশ অংশ তাহলে বাকিটা নিশ্চয়ই দ্বিতীয় পানটা ভর্তি করেছে সেইটা দু নম্বরে আছে দ্বিতীয় পানটা জলাহারটি কত অংশ জলপূর্ণ করেছিল সেইটা কিন্তু আগেই আমরা দু নম্বর উত্তরটা পেয়ে যাবো দেখবে দ্বিতীয় পান দ্বিতীয় পানটি জলাহারটি কত অংশ ঠিক
ঠিক আছে তো দ্বিতীয় উত্তরটা আগে লিখে গেছে ওটা একটা উত্তর এইটি কিন্তু একটা উত্তর এটা দুই নম্বর উত্তরটা এইটি হচ্ছে এক নম্বর উত্তরটা দেখো পাইনি আমি এটা করছি চলে দেখো এটা এক নম্বরের জন্যই হচ্ছে এক নম্বরের জন্য আমরা এটা লিখব এক নম্বরে তাহলে জলাধারটা এইটা দেখো এটা ঘন্টা মিনিটে আমরা বের করতে পারি 8 ঘন্টা প্লাস কিছু মিনিট হচ্ছে 15 4 60 60 দিয়ে গুণ করি 14 4 56 মিনিট হচ্ছে তাহলে এটি হবে 8 ঘন্টা 56 মিনিট 8 ঘন্টা 56 মিনিট 8 ঘন্টা 56 মিনিট পর জলাধারটা সম্পূর্ণ জলাপূর্ণ হবে কখন চালু হয়েছিল কোনগুলো 7টার সময় সকাল 7টা তো সকাল 7টা থেকে তুমি যদি 8 ঘন্টা 56 মিনিট যাও 7 আর 8 15 15 ঘন্টা 56 মিনিট হচ্ছে তার মানে বিকেল 3টে 56 মিনিটে সম্পূর্ণ জলাপূর্ণ হবে ঠিক আছে তাহলে আমরা লিখব জলাধারটি সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল জলাধারটি সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল হয়েছিল কটায় না 7 ঘন্টা প্লাস ওই 8 ঘন্টা সরি 7টা প্লাস 8 ঘন্টা 56 মিনিট 56 মিনিট সমান হবে 15 ঘন্টা 56 মিনিট অর্থাৎ বেসিক্যাল এটা লিখবো বিকাল বা হ্যাঁ বিকালে লিখে বিকাল 3টা 56 মিনিট 3টা 56 মিনিট এটা অপরাহ্ন চলে যাবে তখন আর পূর্বাহ্ন থাকছে না অপরাহ্ন হয়ে যাবে 3টা 56 মিনিট তিনটে 56 মিনিটে জলাধারটা সম্পূর্ণ জলপূর্ণ হবে তৃতীয় উত্তরটা কি চেয়েছে না যখন তৃতীয় পাম্পটা বন্ধ হয় তখন জলাধারটা কত অংশ জলপূর্ণ হবে ওইটা করতে গেলে আরেকটু ঘাটতে ওইটা করতে গেলে আবার আরেকটু ঘাটতে হবে দেখো যখন তৃতীয় পাম্প বন্ধ হয় তৃতীয় পাম্পটা কতক্ষণ বন্ধ হয়েছিল 18.5 ঘন্টা তাহলে 18.5 ঘন্টাতে যখন বন্ধ হয় তার আগে কিন্তু 18.5 ঘন্টা এইটা চলে গেছে এই প্রথম পাম্পে গিয়ে এত জলপূর্ণ হয়েছে তাহলে ওই 18.5 ঘন্টায় তৃতীয় পাম্পটা কতটা করেছে আর দ্বিতীয় পাম্পটা কতটা করেছে দুটোই বের করতে হবে 8.5 ঘন্টায় প্রথমটা কতটা করেছে এই সরি দ্বিতীয়টা কত করেছে আর তৃতীয়টা কত করেছে বের করতে হবে বের করলে যখন তৃতীয়টা যখন বন্ধ হচ্ছে তখন তাহলে কতটা অংশ জলপূর্ণ হয়েছে আমরা পেয়ে যাবো এরপর দেখো তাহলে এইটা একটা উত্তর হয়েছে এইটা একটা উত্তর পেয়েছি তৃতীয় উত্তরটা এখন বাকি আছে সেটা হচ্ছে প্রথম পাম্পটা তো মাত্র 8.5 ঘন্টা চলেছিল সেটা 1.5 পূর্ণ করেছে তাহলে ওইটা আমাদের কাজে লাগবে দ্বিতীয় পাম্পটা সরি তৃতীয় পাম্পটা 8.5 ঘন্টা থেকে জলাধারটা এতটা পূর্ণ করেছে মানে ওইটাও কাজে লাগবে ঠিক আছে শুধু দ্বিতীয় পাম্পটা কতটা করেছে সেটা বের করলেই 8.5 ঘন্টায় কতটা করেছে বের করলেই আমাদের কাজ হয়ে যাবে তৃতীয় পাম্পটা যখন বন্ধ হয়ে বলেছে তৃতীয় পাম্পটা কিন্তু মোট 18.5 ঘন্টা চলেছিল তার আগে প্রথম পাম্পটা বন্ধ হয়ে গেছে সে 1.5 পূর্ণ করে দিয়েছে তৃতীয় পাম্পটা 3.25 করেছে দ্বিতীয় পাম্পটা 18.25 ঘন্টায় কতটা পূর্ণ করে সেইটি আমাদের বের করতে হবে এরপরে তাহলে এগুলো সব বুঝে দিচ্ছি এবারে আমরা বলব আমরা কিন্তু দেখেছি এই 20 ঘন্টায় 1.5 তাহলে ওই 18.5 ঘন্টায় কতটা করবে সেটা বের করতে হবে লিখবে দ্বিতীয় পাম্পটি অনেকটা বড় অঙ্ক এটা দ্বিতীয় পাম্প 18.5 ঘন্টায় পূর্ণ করে জলাধারটি কত অংশ সেটি বের করতে হবে জলাধারটি দেখো ওর 18.5 ঘন্টা ইন্টু 1/20 অংশ করে 1 ঘন্টা করে কেন দ্বিতীয় পাম্পে 1/20 অংশ করবে 1 ঘন্টা তাহলে এত অংশ দেখো এটা কত হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে 4 কে 2 কে কাটলে 2 9 2 10 আর তো হচ্ছে না তাহলে 9.50 ঘন্টা 9.50 অংশ তাহলে দ্বিতীয় পাম্পে এত পূর্ণ করেছে তৃতীয় পাম্পে এত পূর্ণ করেছে প্রথম পাম্পে এত পূর্ণ করেছে আর মোট পূর্ণ ছিল 1/3 অংশ তাহলে কত অংশ জলপূর্ণ হলো মোট ছিল কত এবারে তিন নম্বর উত্তরটা আমরা লিখব তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয়
অংশ চিনি পূর্ণ ছিল জলাধারটি কত অংশ জলাধারটি এত অংশ সেটা লিখবো সেটা হচ্ছে দেখো এক এক দিন আগে থেকে পূর্ণ ছিল একটা করেছে প্রথম কোণটা করেছে এক এক দশ অংশ তৃতীয় কোণটা করেছে আচ্ছা দ্বিতীয় কোণটা আগে লিখছি নয় পঞ্চাশ অংশ আর তৃতীয় কোণটা করেছে তিনের পঁচিশ অংশ এই এতটা পূর্ণ হয়েছে এতটা কিন্তু তখন পূর্ণ ছিল যখন তৃতীয় কোণটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু এতটা পূর্ণ ছিল দেখো এবারে কি যোগ করে দেখো কত হয় সেটাই বলা আছে তৃতীয় কোণটি যখন বন্ধ হয় যখন দেখি কত অংশ জল পূর্ণ হয়েছিল দেখো কত হবে এটা যোগ এটা কিন্তু এ করলে এইগুলো এই তিনটের লসাগু পঞ্চাশ আর পঞ্চাশ আর তিনের লসাগু একশো পঞ্চাশ লাগবে তাই এটা হলো পঞ্চাশ এটা পনেরো এটা হচ্ছে তিন নয় সাতাশ আর এটা হচ্ছে তিন ছয় আঠাশ এত অংশ এইটা স্টাইলে তোমার এটা হচ্ছে আঠারো আর পনেরো তেত্রিশ আর সাতাশে হচ্ছে ষাট একশো দশ বাই একশো পঞ্চাশ মানে এগারো পনেরো অংশ এই এগারো পনেরো অংশ জলপূর্ণ হয়েছিল যখন তৃতীয় কর্মটা বন্ধ হয় তৃতীয় কর্মটা তিন ঘন্টা ছত্রিশ মিনিট পর মানে দশটা ছত্রিশ মিনিটে বন্ধ হয়ে গেছিল সকাল সাতটায় চালু হয়ে তিন ঘন্টা ছত্রিশ মিনিট মানে দশটা ছত্রিশে বন্ধ হয়ে গেছিলো সেই সময় জলাধারটা এক অংশ পূর্ণ হয়েছিল বাকিটা পূর্ণ করতে কিন্তু বাকিটা পূর্ণ করতে কিন্তু দ্বিতীয় পানটার অতক্ষণ সময় লেগেছে সেটা কিন্তু চেক করে নিতে পারো যে সত্যি সত্যি ওইটা হচ্ছে কি না তৃতীয় দ্বিতীয় পানটা এই যে বাকি চারের পনেরো অংশ পূর্ণ করতে অতক্ষণ সময় লাগছে কি না দেখো দশটা ছত্রিশ দশ ঘন্টা ছত্রিশ মিনিট আর দেখো আমি বলেছিলাম শেষ হয়েছিল পনেরো ঘন্টা ছাপ্পান্ন মিনিটে এটা যদি বাদ দাও বাদ দাও মাইনাস করো দেখো কত হচ্ছে পাঁচ ঘন্টা কুড়ি মিনিট এই পাঁচ ঘন্টা কুড়ি মিনিট সময় লেগেছে মাত্র চারের পনেরো অংশ পূর্ণ করতে দেখো সেটা সম্ভব কিনা দেখো চারের পনেরো অংশ পূর্ণ করতে যদি পাঁচ ঘন্টা কুড়ি মিনিট লাগে পাঁচ ঘন্টা কুড়ি মিনিট মানে বলতে পারো পাঁচ পূর্ণ কুড়ি সাত এক এক তিন এক ঘন্টা তার মানে এটা ষোলোর তিন ঘন্টা ষোলোর তিন ঘন্টা সময় লাগছে এগারো এই চারের পনেরো অংশ পূর্ণ করতে তাহলে চারের পনেরো অংশ পূর্ণ করতে যদি ষোলোর তিন ঘন্টা লাগে তাহলে এক অংশ পূর্ণ করতে কত সময় লাগবে না ষোলো তিন ইন্টু পনেরো চার ঘন্টা লাগবে দেখো এটি কুড়ি ঘন্টায় চলে আসবে তিন পাঁচ চার চারে ষোলো মানে কুড়ি ঘন্টায় চলে আসে দেখো অ্যাকচুয়ালি তো দ্বিতীয় ক্রমটা তো কুড়ি ঘন্টা দিয়ে পূর্ণ করে তাহলে ঠিকই আছে হ্যাঁ উত্তর ঠিকই বেরিয়েছে ওকে এরপরে তোমাদের ওই ইয়ে দিয়ে দেওয়া হচ্ছে সেগুলো তোমরা করে নেবে আমি চেয়েছিলাম আজকে আরেকটা অঙ্ক করাতে দেখা যাক হয় কিনা সময় আছে কিনা দেখে নিই একটু সময় আছে কিনা একটু দেখে নিয়ে আর একটু সময় আছে করে দিচ্ছি দেখো একটা আছে প্রথম নং দিয়ে একটি খালি চৌবাচ্চা চল্লিশ মিনিটে পূর্ণ হয় দ্বিতীয় নং দিয়ে পূর্ণ চৌবাচ্চাটা তিরিশ মিনিটে খালি হয় দেখো এখানে কি বলেছে এইখানে এইটা কিন্তু বাইরের অঙ্ক বইয়ের অঙ্ক নয় এগারো নম্বর বলছি কিন্তু এটা বইয়ের অঙ্ক নয় এটা তোমাদের বাইরের অঙ্ক আছে এটা বাইরের অঙ্ক থেকে বাইরের থেকে দিয়েছি প্রথম নম্বর একটা খালি চৌবাচ্চা চল্লিশ মিনিটে জল পূর্ণ হয় একটা চল্লিশ মিনিটে জল পূর্ণ করে জল পূর্ণ করে আরেকটা হচ্ছে দ্বিতীয় নলটা পূর্ণ চৌবাচ্চাটা তিরিশ মিনিটে খালি করে তিরিশ মিনিটে খালি করে এটা জল পূর্ণ করে একটা তিরিশ মিনিটে খালি করে প্রথম পাম্পটা চল্লিশ মিনিটে খালি চৌবাচ্চাটা পূর্ণ করে আর দ্বিতীয় পাম্পটা তিরিশ মিনিটে পূর্ণ চৌবাচ্চাটা খালি করে দেয় ঠিক আছে এবারে বলছে এটা কিন্তু দুটো আলাদা আলাদা নল একটা হচ্ছে ডেলিভারি সেটা হচ্ছে খালি করে আর একটা হচ্ছে সাকশন পাইপ বসানো আছে সেটা কিন্তু পূর্ণ করে ঠিক আছে বোঝা গেছে আচ্ছা এবারে হচ্ছে মানে অ্যাকচুয়ালি একটা ট্রিবিউটারি একটা কন্ট্রিবিউটারি এটা হচ্ছে ট্রিবিউটারি আর একটা কন্ট্রিবিউটারি এখান থেকে বেরিয়ে যায় আর এটাতে এসে ঢোকে মানে এটা ট্রিবিউটারি নল আর এটা কন্ট্রিবিউটারি নল বোঝা গেছে আচ্ছা যাই হোক এবার বলছে যখন চৌবাচ্চাটা সম্পূর্ণ জলপূর্ণ ছিল তখন দ্বিতীয় নলটা খোলা হলো এবং এর পাঁচ মিনিট পর প্রথম নলটা খুলে দেবে প্রথমে দ্বিতীয় নলটা খুলে দিয়েছে সম্পূর্ণ জলপূর্ণ যখন ছিল দ্বিতীয় নলটা খুলে দিয়েছে পাঁচ মিনিট পরে প্রথম নলটাও খুলে দিয়েছে তাহলে চৌবাচ্চাটা কখন খালি হবে দেখো যখন সম্পূর্ণ জলপূর্ণ ছিল তখন কিন্তু দ্বিতীয় নলটা খুলেছে এই খালি করার নলটা খুলে দিয়েছে সেটা কিন্তু পাঁচ মিনিট চলেছে তাহলে যদি আমি এবারে বলি আমি বেশি
basically যেটা বলছি না দ্বিতীয় নল দেখো দ্বিতীয় নল খালি করে দ্বিতীয় নল তো খালি করে তো 5 মিনিট খালি হয়েছে তাহলে 5 মিনিটে কতটা খালি হবে 1 মিনিটে তো 1/3 অংশ হবে 5 মিনিটে জলাধারটি বা চৌকাঠটি কত অংশ খালি করে 5 মিনিটে খালি করে জলাধারটি কি বলি জলাধারটি কত অংশ না এই 5×1/3 অংশ এটি হবে তাহলে 5/6 জলপূর্ণ ছিল জলপূর্ণ ছিল এবারে দেখো এরপরে বলছে প্রথম নলটা খুলে দিয়েছে না তাহলে ওই 5/6 খালি হতে কত সময় লাগবে 5/6 খালি হতে তাহলে কত সময় লাগবে সেটা আমি দেখো ঠিক আছে 5/6 খালি হতে কত সময় লাগবে আমাদের বের করতে হবে দেখো বলবে প্রথম নল 1 মিনিটে পূর্ণ করে কত অংশ না ওই 1/40 অংশ পূর্ণ করে 1/40 অংশ এখানে জলাধারটি অংশ লিখতে হতো আমি টোটালটা লিখিনি শর্টে লিখছি বুঝছে আর দ্বিতীয় নল 1 মিনিটে খালি করে তারপর একটা মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে 1/30 অংশ এইটা পাস হচ্ছে কিন্তু এটা মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে তার মানে কি টোটাল খালি হচ্ছে এটা মাইনাস এটা টোটাল খালি হচ্ছে এটা মাইনাস এটা 1 মিনিটে খালি হচ্ছে দেখবে অতএব দুটি নল একসঙ্গে করা থাকলে দুটি নল একসঙ্গে করা থাকলে একসঙ্গে করা থাকলে খোলা থাকলে 1 মিনিটে খালি হয় 1 মিনিটে খালি হয় কত অংশ না সেটা আমরা পেয়ে যাবো 1/30 - 1/40 অংশ এতটা 1 মিনিটে খালি হয়ে যায় দেখো এটা কত হবে এখানে দশক হবে কত হ্যাঁ দশক হবে কত হবে 30 4 120 40 3 120 120 দশক হবে 4 - 3 মানে 1/120 অংশ 1/120 অংশ খালি হতে 1 মিনিট লাগে তাহলে এই এত অংশ খালি হতে কত কত সময় লাগে এই 5/6 অংশ খালি হতে কত সময় লাগে এই ব্যাপার 1/120 অংশ খালি হতে সময় লাগে 1 মিনিট মানে অ্যাকচুয়ালি 120 মিনিটে খালি করে 120 মিনিটে খালি করে তাহলে 1/120 অংশ খালি হতে 1 মিনিট সময় লাগে 5/6 খালি হতে কত সময় লাগে সেটা তোমরা ওই কি নিয়ম বের করতে পারো 1/120 অংশ খালি হয় 1 মিনিটে 1 মিনিটে তাহলে 1 অংশ খালি হয় মানে 1 অংশ দিয়ে শুরু করতে পারো অসুবিধা কিছু নেই এক অংশ দিয়ে শুরু করতে পারো এক অংশ খালি হয় লিখবে এক অংশ খালি হয় খালি হয় এক 120 মিনিটে বা ঘন্টা তো লিখতে পারো 2 ঘন্টা আর তাহলে 5/6 অংশ খালি হবে কত মিনিটে 5/6 অংশ খালি হবে কত মিনিটে খালি হবে তাই 120 ইনটু 5/6 কত মিনিট হবে কেননা এটা 5/6 অংশ হবে কেননা 5/6 একের থেকে কম বুঝছে 6×120 মানে যে 100 মিনিটে খালি হবে 100 মিনিট মানে 1 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা 40 মিনিট এখানে বলেছি যে কতক্ষণে চৌকাঠটি এখানে খালি হবে বলতে হবে দ্বিতীয় নলটার পরে প্রথম নলটা খোলার পরে 100 মিনিট পর খোলার 100 মিনিট পরে খালি হবে কিন্তু দ্বিতীয় নলটা তো আগেই খুলে দিয়েছিল তখন থেকে ধরুন 105 মিনিট পর প্রথম নলটা দ্বিতীয় নলটা খোলার পরেই যদি বলি তাহলে কিন্তু ওর সঙ্গে 5 মিনিট যোগ হয়ে যাবে 105 মিনিট যা যদি প্রথম নলটা খোলার পর বলি তাহলে প্রথম নলটা খোলার 100 মিনিট পর প্রথম নলটা খোলার 100 মিনিট পর বা 1 ঘন্টা 40 মিনিট পর ওকে আজকে এই পর্যন্তই তোমাদের এই এটা আজকের অ্যাসাইনমেন্টটা তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে 4টে অঙ্ক আছে তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে 4টে অঙ্ক আছে এই 4টে অঙ্ক ভালো করে করে নেবে ঠিক আছে 4টে অঙ্ক ভালো করে নেবে তোমাদের ওইগুলো কিন্তু ভালো করে পড়বে হ্যাঁ ওগুলো কিন্তু ফাঁকি দিলে হবে না
এর পরের দিন আমি আশা করি তোমাদের ওই মূলত সংখ্যাটা শুরু করবো, একটু বলে রাখলাম, হিট দিয়ে রাখলাম, মূলত সংখ্যাটা শুরু করতে পারি, ঠিক আছে? কবে হবে জানি না, বলে রাখবো, কালকেও হতে পারে, মানে আগামীকালটা হতে পারে, শুক্রবার আগামীকাল সেদিনও হতে পারে। যাতে সুস্থ থেকো, ভালো থেকো এবং পড়াশোনা করো।